আল্লাহর নবী সরকার দু আলম সাইয়্যিদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে বান্দা যখন তার মাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে তাকায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতে থাকে, আমার বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে বানায় পাঠাইলাম, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার দাসত্বতা করবে, গোলামি করবে, কিন্তু গোলামি করতে যাইয়া পৃথিবীর জমিনে আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দিবে, কিন্তু আমার বান্দা আমি আল্লাহকে ভুলে গেছে, কিন্তু দুনিয়ার জমিনে তার পিতা পাইয়া, মাতা পাইয়া, মা পাইয়া, বাবা পাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে তাকায় তাকে অপেক্ষা করতে থাকে, ওই সন্তান যখন তার মাকে মা বলে ডাক দেয়, বাবা বলে বাবা বলে ডাক দেয়, সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, এমন সময় মহান রব্বুল আলামিন ওই বান্দার মুখের দিকে তাকায় থাকেন, মুখের দিকে তাকায় থাকেন, বান্দানি একবার তার মাকে যেমন ভাবে মা বলে ডাক দেয়, আর মা যখন তার মা শব্দটা সন্তানের মুখ থেকে শুনে, বলুন তো দেখি ওই মার কলিজার মধ্যে শান্তি লাগে কি লাগে না, জুড়ে বলেন না লাগে কি লাগে না, ওই মা যখন তার সন্তান তাকে যখন মা বলে ডাক দেয়, সন্তানের আওয়াজ শুনিয়া, মার ডাকের আওয়াজ শুনিয়া মার কলিজা যেমন ভাবে ঠান্ডা হয়ে যায়, মার কলিজা যেমন ভাবে শান্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষকে বানাইলেন একমাত্র আল্লাহ তাআলার দাসত্বতা এবং গোলামি করার জন্য, গোলামি কেমন ভাবে করবে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইবে, কিন্তু বান্দা পৃথিবীর জমিনে মা পাইয়া বাবা পাইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে, এমন অবস্থায় বান্দা মাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন, বান্দানি আমি আল্লাহকে একটা ডাক দেয়, যদি আমার কোন বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয়, হাদিসের মধ্যে আছে সং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা আল্লাহ একবার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 70 বার তার ডাকে জবাব দেয়, জোরে কন্না সুবহানাল্লাহ, তাহলে ওই আল্লাহকে আল্লাহ বলে ডাকলে লাভ আছে কিনা নাই, যদি আমার আল্লাহ আমার উপর খুশি হয়ে যায়, আপনি আমার আর কোনো চিন্তা আছে, আর কোনো টেনশন আছে, কোনো টেনশন নাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া'আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাত كانت لهم جنات الفردوس نزلا الله رب العالمين এই সূরা কাফের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যাহারা ঈমান আনয়ন করিয়াছে ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করিয়াছে কানাত লাহুম জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করব জান্নাত কোন সুবহানাল্লাহ তারপরে বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত দুই কাজ করনেওয়ালা ঈমান আনায়ন এবং নেক কাজ করনেওয়ালা দুই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দে জান্নাত দিব ওই জান্নাতের মধ্যে সবচেয়ে বড় যে জান্নাত সবচেয়ে যে দামি জান্নাত ওই জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল আলামিন দান করবে কোন সুবহানাল্লাহ এই আয়াতের সংক্ষিপ্ত অর্থ হইছে নিশ্চয় যাহারা ঈমান আনয়ন করবে এবং নেক কাজ করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা দিব জান্নাত আর জান্নাত এমন একটা জান্নাত দিবেন যে জান্নাত সবচেয়ে দামি জান্নাত সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত সবচেয়ে বড় যে জান্নাত ওই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস কোন সুবহানাল্লাহ তাহলে জান্নাতুল ফেরদাউস আমরা সবাই চাই কি চাই না সকলে বলেন না চাই কি চাই না তাহলে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিকে দিবে যে ব্যক্তির ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে কয়টা গুণ দুইটা গুণ দুইটা গুণ কি প্রথম গুণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত ইন্নাল্লাযীনা আমানু সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু
নিশ্চয়ই যারা ইমান আনয়ন করিয়াছে, ইমান আনয়ন করিয়াছে, কার উপর ইমান আনবে? কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। যে বান্দা সর্বপ্রথম ইমান আনে, ইমান আনে, দ্বিতীয় ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, নেক কাজ করে, ওই নেক কাজ করনেওয়ালা এবং ইমানদার, এই দুই কাজ করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করবেন কানাত লাহুম জান্নাত, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন জান্নাত। কোন সুবহানাল্লাহ! আর ওই দুই কাজ করনেওয়ালা ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, এটা ছোট মোটো জান্নাত না, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় যে জান্নাত, এই জান্নাতের নাম হইছে জান্নাতুল ফেরদাউস। বলেন এই দুই কাজ করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ! তাহলে জান্নাতুল ফেরদাউস আমরা সবাই চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? তাহলে এই দুই কাজ কইরা না না কইরা? দুই কাজ করতে হবে কি হবে না? তাহলে আল্লাহ তাআলা এই সূরা কাহাফের সাত নম্বর আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনিয়াছে। ঈমান কিভাবে আপনি আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনব, ঈমান কিভাবে আনব, এটা আমাদের জানার দরকার আছে কি না? নাই। আগে জানতে হবে ঈমান কিভাবে আনে, তারপরে মানবে, ঠিক কি ঠিক না? আগে জানা তারপরে মানা। আসুন বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করিয়াছে। ঈমান কিভাবে আনবে মুসলমানরা? ঈমান কিভাবে আনবে? ঈমান যে আনবে তাকে বলা হয় মুসলমান। ঈমান আনবে কালেমার মাধ্যমে। সে কি করবে? কালেমার দ্বারা স্বীকারোক্তি দিবে যে আমি ঈমান আনয়ন করিয়াছি। কালেমা কি? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যে বান্দা পড়বে ওই বান্দা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাবে, ঈমানদার হয়ে যাবে। ঈমানদার হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দায়িত্ব দিয়ে দিয়েছেন, তার উপর আইন জারি করে দিয়েছেন, বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, বান্দা সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে। ঈমান আনয়ন করার একমাত্র মাধ্যম কি? ঈমান আনয়ন করার একটা বস্তু কি? ঈমান আনয়ন করার সিস্টেম কি, নিয়ম কি? নিয়ম সিস্টেম ভঙ্গিমা হইল তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বান্দা স্বীকার করবে। কি স্বীকার করবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে আর কোন মাবুদ নাই, ঠিক কি ঠিক না? বলুন তো দেখি আমাদের হায়াতের মালিক কে? জোরে বলেন না, আমাদের হায়াতের মালিক কে? আমাদের মউতের মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? আমাদের বেইজ্জতের মালিক কে? সবাই মন প্রাণ খুলে বলুন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা সব কিছুর মালিক, এটা একিন বিশ্বাস অন্তরে নেওয়ার নাম হইছে কি ভাই? জোরে বলেন না কি? ঈমান। ঈমান কাকে বলে বুঝছেন? যে বিশ্বাস করা। কি বিশ্বাস করা? সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সব কিছু করনেওয়ালা যিনি, উনি হইলেন আমার আল্লাহ, ঠিক কি ঠিক না? বলেছে ঠিক কি ঠিক না? বলেছে যিনি সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে যা কিছু ঘটায় ঘটানোওয়ালা সব কিছু করনেওয়ালা যিনি, উনি হইলেন আমাদের আল্লাহ। যে সব কিছু করনেওয়ালা একমাত্র আল্লাহ, ওই আল্লাহর উপর আপনি আমি ঈমান আনবো কিসের জন্য? পৃথিবীর কোনো বস্তু, পৃথিবীর কোনো আসবাব, পৃথিবীর কোনো জিনিসের ক্ষমতা নাই আমাকে কোনো কিছু করার, ঠিক কি ঠিক না? কিন্তু সব কিছু করার ক্ষমতা রাখেন কে? একমাত্র আল্লাহ তাআলা। কে রাখেন? আল্লাহ তাআলা। পৃথিবীর সব কিছু করনেওয়ালা আল্লাহ, এটার একিন বিশ্বাস অন্তরে ঢুকানোর নাম হইছে ভাই কি?
বলেন না কি ঈমান, এই ঈমানটা আজকে আপনি আমি পরিপূর্ণভাবে আপনি আমার দিলে আপনি আমার অন্তরে না থাকার কারণে আজকে মুসলমানগুলা আজকে বেঈমান কাফেরদের হাতে জিম্মি হয়ে যাচ্ছে, ঠিক কি ঠিক না? আজকে মুসলমানরা সাহায্য করার মালিক আল্লাহ তাআলা পৃথিবীর কোন বস্তু, পৃথিবীর কোন আসবাব, পৃথিবীর কোন জিনিস কোন বান্দাকে সাহায্য সহযোগিতা করতে জোরে বলেন না পারে? কিন্তু আজকে আমাদের সমাজের মুসলমানরা আল্লাহ সব কিছু করে এই জিনিস থেকে বিমুখ হইয়া আজকে গায়রুল্লাহর প্রতি মুসলমানরা ঝুঁকে ঝুঁকে আজকে মুসলমানরা গায়রুল্লাহর প্রতি ঈমান আনয়ন করে গায়রুল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এরকম মানুষ আজকে আমাদের সমাজে আছে কিনা নাই? কিন্তু বলাইছে ভাই আমার আলোচনাটা যে সংক্ষিপ্ত ভাবে বলেছিলাম সূরায়ে কাহাফের অর্থ যে ব্যক্তি ঈমান আনয়ন করবে এবং নেক কাজ করবে, এই দুই কাজ করনে বলা ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ তাআলা বানাইবেন দুই কাজ করনে বলা। প্রথম ব্যক্তি এক নম্বর হইছে ঈমান আনয়ন করা, ঈমান আনবে কার উপর? আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। ঈমান কিভাবে আনবে? স্বীকারোক্তি দিবে, সই করবে, সাইন করবে একমাত্র আল্লাহ তাআলার উপর। স্বীকারোক্তি কিভাবে দিবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পাঠ করবে, স্বীকারোক্তি হয়ে গেল। সে কি করলো? বলল আমার একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ নাই, সমস্ত কিছু করণেওয়ালা আমাদের খালিক মালিক সৃষ্টিকর্তা পালনকর্তা হায়াতের মালিক মৌতের মালিক ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক সব কিছু করণেওয়ালা একমাত্র আল্লাহ। সেই একিন বিশ্বাস অন্তরে ঢুকানোর নাম হইছে ঈমান। ঢুকানোর নাম কি? ঈমান। জিনিসটা বুঝতে পারছেন যে ঈমান কাকে বলে? বুঝছেন তো যে ঈমানটা হইলো সব কিছু করণেওয়ালা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক মৌতের মালিক ইজ্জতের মালিক সম্মানের মালিক অসম্মানের মালিক, এই জিনিসটা বিশ্বাস করা এটার নাম হইছে ঈমান। দ্বিতীয় সূরায়ে কাহাফের দ্বিতীয় অংশের মধ্যে বলতেছেন ওয়ামিলুস সালিহাত, নেক কাজ করো। বলেছে নেক কাজ যারা করে, নেক কাজ কি? আল্লাহ তাআলা যা কিছু আদেশ করছে তা পালন করা। সংক্ষিপ্তভাবে আপনি আমি বুঝে নেই, আল্লাহ তাআলা যা আদেশ করছে তা পালন করা আর যা নিষেধ করছে তা ছাড়িয়া দেওয়ার নাম কি? নেক আমল। নেক আমল কি? নেক আমল বিশ্বাস করা যে সব কিছু করে উনি হইলেন আল্লাহ, সব কিছু গোটায় উনি হইলেন আল্লাহ, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, সব কিছু করার মালিক আল্লাহ, এটা বিশ্বাস করার নাম হইছে ঈমান। আর আল্লাহ তাআলা বলেছেন যা কিছু করার জন্য বলছেন তা আপনি আমি সবাই মিলে করব, যা নিষেধ করছে তা ছাড়িয়া দিব, তার নাম হইছে আমল। তার নাম কি? আমল। বুঝছেন তো সূরা কাহাফের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা দুই গুণে গুণান্বিত হয়ে যদি যাও তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস রিজার্ভ করে রাখব। রিজার্ভ করে রাখবেন ওই সমস্ত বান্দাদের জন্য, ওই সমস্ত বান্দিদের জন্য যে বান্দা বান্দির ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে, একটা হইছে ঈমান আর একটা হইছে আমল। ঈমান কি? বিশ্বাস করবে আল্লাহ তাআলার উপর সব কিছু আল্লাহ তাআলা করে। যে বান্দা একিন বিশ্বাস নিয়া আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল নিয়া ঈমান আনয়ন করিয়া বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল নিয়া যে বান্দা ঈমানের সাথে চলাফেরা করে, খোদার কসম আল্লাহ তাআলা ওই বান্দার জন্য তাম পৃথিবীকে তার জন্য আল্লাহ তাআলা গোলাম বানায় দেয়। সুবহানাল্লাহ। কি বানায় দেয়? গোলাম বানায় দেয়। যে বান্দা আল্লাহর গোলাম হয়ে যায় আল্লাহ তাআলা তাম পৃথিবীর কুলকে আল্লাহ তাআলা তার জন্য গোলাম বানায় দেয়। কোন সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ আছে? একটা গ্লাস পানি আন। পানি বলছিলাম যে কি আল্লাহ তাআলা সব কিছু করে যখন বান্দার ভিতরে একিন বিশ্বাস ঢুকে
ওই বিশ্বাস করার নাম হইছে ঈমান। আর যে বান্দা পরিপূর্ণভাবে ঈমান নিয়া ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করে, এই দুই কাজ করার পরে বান্দা যখন দুনিয়ার জমিনে চলাফেরা করে তাম পৃথিবীকে ওই বান্দার গোলাম বানায় দেয়। কোন সুবহানাল্লাহ, কেমন ভাবে বানায় দেয়? আসুন আমরা একটা সংক্ষিপ্ত আকারে একটা ঘটনা শুনি। আল্লাহর এক বান্দি, কোন কিতাবের ঘটনা বলতেছি? শানে আউলিয়া নামক কিতাবের একটা ঘটনা বলতেছি। আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহি আলাই উনি কিতাবটা লিখেছেন। ওই কিতাবের মধ্যে আল্লাহর এক বান্দি হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাই উনি কি করলেন, একদিন সফরে বাইর হইলেন, কানায়ে কাবা তোয়াফ করতেন। কি করতেন? কানায়ে কাবা আল্লাহর ঘর তোয়াফ করার উদ্দেশ্যে বাইর হইছেন, সফরের মধ্যে বাইর হইছেন সঙ্গী সাথী নিয়া। উনি একটা কচ্ছপের মধ্যে চড়ছেন, গাদার উপর চোয়ার হইয়া উনি কি করলেন, রওনা হইলেন কার ঘর তোয়াফ করার জন্য? সবাই জোরে বলেন না, কার ঘর? কারণ আসুন বলছিলাম, কি বলছিলাম, যে আল্লাহর বান্দি হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাই উনি যখন কি করলেন, যখন উনি সফরে রওনা হইছেন, ঘটনা সংক্ষিপ্ত বলি কারণ আমার সময় সংক্ষিপ্ত, আলোচনার সামনে যাইতে হবে, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আমলি কথা আছে, সেই জন্য বলতেছি। হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাই উনি চিন্তা করলেন সব কিছু করনেওয়ালাকে, সবাই বলেন, জোরে বলেন, সব কিছু করনেওয়ালাকে, জোরে কন্যাকে, সব কিছু করনেওয়ালা আল্লাহ, এটার একিন বিশ্বাস অন্তরে নেওয়ার নাম ঈমান। আর যে ব্যক্তির ভিতরে ঈমান আছে পৃথিবীর সমস্ত বস্তুকে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য গোলাম বানায় দেয়। কোন সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন সফরের দিকে রওনা হইলেন, যখন সফরের মধ্যে রওনা হইছেন, পথের মধ্যে যখন মাইস পথের মধ্যে গেছেন, উনার শরীর ক্লান্ত হয়ে গেছে চলতে চলতে, এমন অবস্থায় হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাই উনি কি করলেন, বলেছে একটা গাছের নিচে বসলেন, বৈশা ওনার সঙ্গী সাথী করে নিয়ে বসলেন। বৈশা উনি কি করলেন, শরীরের মধ্যে ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে সফর করতে করতে, এমন অবস্থায় উনি একটা গাছের নিচে ঘুমাইলেন। কচ্ছপটারে ওই গাতাটাকে কি করলেন, একটা গাছের মধ্যে বাঁধলেন। বাইদা যখন উনি কি করলেন, ঘুমাইলেন, ঘুম থেকে উঠতে রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাই তাকায় দেখলেন ওই যে গাধাটা, যে গাধার উপর সওয়ার হইয়া আল্লাহ তাআলার ঘর কানে কাবা তোয়াফ করতে যাইতেছেন, ওই গাধা ওই কচ্ছপটা মারা গেছে। এখন বলুন তো দেখি, সফর অবস্থায় একটা কচ্ছপ গাধা মারা গেছে, এটা রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির জন্য এটা মুসিবত কি মুসিবত না? বলেন না দেখি, এটা মুসিবত কি মুসিবত না? মুসিবত। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই পেরাশানি হয়ে গেছে। যখন পেরাশানি হইছেন, এমন অবস্থায় উনার দলের উনার সঙ্গী সফর সাথীর ভিতর থেকে একজন বলতেছে, ও রাবিয়া তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করিও না, কারণ আমরা যে কচ্ছপ লইছি একটা কচ্ছপের ভিতরে আমরা দুইজন উঠমু, উঠিয়া চলে যাবো, তুমি একটা কচ্ছপের উঠিয়া তুমি কি করবা, কানায় কাবা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছিয়া যাবে। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই উনার ঈমান ছিল কার উপর? জোরে কন্যা, কার উপর? আমরা হলে কইলাম না, যাই হোক ভালো হয়েছে, যা গাধা মরছে তো মরছে, ভালো হয়েছে। আমরা একটা আরো যখন আসে তুই এটা মরে গেছে, এটা ফালাই দিই, আর একটা মেয়ে উঠে যাই, ঠিক কি ঠিক না? কিন্তু রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই এই কথা বললেন না, বললেন ভাই এই গাধাটারে মারছে কে? আপনারা বলেন তো দেখি, এই গাধাটাকে মৃত্যু দান করছে কে? জোরে কন্যা, কে? আল্লাহ তাআলা এটা এই গাধাকে মৃত্যু দিয়েছে, এই গাধাকে আবার জীবিত করবে। বসরি রহমতুল্লাহি আলাই ওই সমস্ত সফের সঙ্গী সাথীগুলোদেরকে বলতেছেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা বলো তো দেখি এই গাধাকে মৃত্যু দান করেছে কে? হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী সাথীরা বলতেছে, এই গাধাকে মৃত্যু দিয়েছে পৃথিবীর কোনো বস্তু না, কোনো আসবাব না, এই গাধাকে মৃত্যু দিয়েছে একমাত্র আল্লাহ তাআলা। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই মুহূর্তে আমাকে বিপদে ফেলাইছে কে? সমস্ত সঙ্গী সাথীরা বলতেছে, এই মুহূর্তে আপনাকে বিপদে ফেলাইছে মহান রব্বুল আলামিন আল্লাহ। কে ফেলাইছে? আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ফলাইছে হযরতে রাবিয়া গোস্তি রহমাতুল্লাহ আলার ঈমান কত বড় তাজা, ঈমানটা কত বড় দেখেন। আর আজকে আমাদের ঈমান, আজকে আমাদের ঈমান দেখেন রাবিয়া বসরির বিশ্বাস কেমন, আর আজকে আমাদের বিশ্বাস কেমন। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলার মতন যদি কোনো বান্দা বান্দি ঈমান বানাইয়া পৃথিবীর জমিনে যদি চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা যেমন সম্মান আর অধিকারী দিয়েছেন, সেই সম্মানের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দিতে পারে কি পারে না? না, আল্লাহ মারা গেছে, ভারত গেছে, আমেরিকা, পাকিস্তান, আল্লাহ তাআলা পৃথিবীর কোথাও যায় নাই। বান্দার সার রোগ একদম গাড়ের রোগ যে কাছের রোগ, ওই একদম বান্দার নিকটে আছে, ঠিক কি ঠিক না? আল্লাহ এত নিকটে আছে বান্দার, কিন্তু আল্লাহ এত নিকটে থাকার পরও বান্দা আল্লাহর থেকে দূরে সরে যায়, তার কারণ বান্দার ইমানের ভিতরে গলদ আছে, ঠিক কি ঠিক না? রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি কি বলে দেখেন, রাবিয়া বসরি বলতেছেন যে আল্লাহ মুসিবত দিছে ওই আল্লাহই আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। কোন সুবহানাল্লাহ, রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন তোমরা চলে দাও, আমি কি করব, আমি আসতেছি পিছনে পিছনে। হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি কি করলেন, ওযু করলেন, ওযু কইরা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। কন্যা সুবহানাল্লাহ, কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাই হোক কথাগুলো লম্বা হয়ে যাইতেছে, আল্লাহ তাআলা কি বলতেছেন, ও ঈমানদাররা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দিমু, বিপদ দিমু, সমস্যা দিমু, এমন অবস্থায় তোমরা সবর করো এবং তোমরা নামাজের মধ্যে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ, কিসের মধ্যে দাঁড়াইতেন? নামাজের মধ্যে। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই উযু করলেন, উযু কইরা নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ সমাপ্ত করলেন, সমাপ্ত করে সালামটা ফিরাইয়া যখন আল্লাহ তাআলার কাছে হাত উঠাইলেন, হাত নামাইতে দেরি আল্লাহ তাআলা রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইর মরা গাদাকে জিন্দা করে দিতে দেরি না। এই মরা গাদা আল্লাহ তাআলা জিন্দা করতে পারে কি পারে না? এই একিন বিশ্বাস আজকে আমাদের ভিতরে যদি থাকতো, তাহলে মুসলমানরা কোনোদিন বেঈমান কাফেরদের হাতে নির্যাতিত, অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত হইত না। আজকে মুসলমানরা নির্যাতিত, অপমানিত, অপদস্থ, তার কারণ আজকে মুসলমানরা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাআলাও বান্দাকে ভুলে গেছে। আল্লাহ তাআলাও কি করছেন, বান্দাকে ভুলে গেছেন। যাই হোক, আসুন, বলছিলাম যে ঈমান হইছে বিশ্বাস করা। কি করা? বিশ্বাস করা যে আল্লাহ তাআলা সব কিছু ঘটায়। এই জন্য যে আয়াত পড়ছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করিয়াছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে। কি কাজ? নেক কাজ করে। কানাত লাহুম জান্নাত, আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব জান্নাত। তাহলে ওই জান্নাত যদি আপনি আমি পাইতে হয়, সর্বপ্রথম ইয়াকিন এবং বিশ্বাস আপনি আমার অন্তরে ঢুকাইতে হবে। দুই নম্বর কাজ হইছে নেক কাজ করা। কি কাজ? নেক কাজ করতে হবে। যদি আপনি আমি নেক কাজ করি, ওই নেক কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। কোন সুবহানাল্লাহ, যে জান্নাত আপনি আমাকে দিবেন নেক কাজের বিনিময়ে। নেক কাজের মধ্যে সবচেয়ে বড় নেক কাজ কি বলুন তো দেখি? নেক কাজের ভিতরে সবচেয়ে বড় যে নেক কাজ, এটার নাম কি? নামাজ। কি? নামাজ। বলেছে যে বান্দার নামাজ সুন্দর হয়ে যায়, বান্দার সমস্ত আমল সুন্দর হয়ে যায়। কোন সুবহানাল্লাহ, যে বান্দার নামাজ সুন্দর না, ওই বান্দার কোনো আমলই সুন্দর না। কারণ নামাজ পড়লে লাভ কি? রসুল বলেন আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা পাঁচটা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? এক নম্বর পুরস্কার হইছে আল্লাহ তাআলা বান্দার সকল সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে। কোন সুবহানাল্লাহ, সকল সমস্যা। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি সমস্যার মধ্যে পড়ছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, আল্লাহ তাআলা রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহিকে নামাজের বদলতে আল্লাহ তাআলা সমস্যা থেকে উদ্ধার করেছে, ঠিক কি ঠিক না? যদি আপনি আমি নামাজের মতন যদি নামাজ আদায় করতে পারি, কেমন নামাজ? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই যেমন নামাজ আদায় করেছে, এইরকম নামাজ যদি আপনি আমি আদায় করতে পারি। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই কেমন নামাজ পড়ছে? গোর গোবিন্দ,
যখন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইকে নিষেধ করে দিছে, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইর কাছে যখন রিপোর্ট গেছে, অভিযোগ গেছে, হুজুর বুরহানউদ্দিন ছোট একটা বাচ্চা, ওই বাচ্চাকে গোর গোবিন্দ কি করছে, জবাই করে ফেলছে। যখন দেখলো ছোট বাচ্চাকে গোর গোবিন্দ একটা বেঈমান, একটা অমুসলিম, একটা মুসলমান কলিজার টুকরা সন্তানকে জবাই করে ফেলছে, সে এত বড় পাওয়ারি লোক হয়ে যাচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিয়েছে, নির্যাতন বেড়ে যাচ্ছে, এমন অবস্থায় হযরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই উনি কি করলেন, ওই গোর গোবিন্দকে ধ্বংস করার জন্য, দুলিশাত করার জন্য যখন রওনা দিবেন, তার কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেছে, গোর গোবিন্দ কি করেছে বলেছে, যে নদী পাড়ি দিয়া যাইতে হয় সেই নদীটাকে বলা হয় সুরমা নদী। সুরমা নদী পাড়ি দিতে গেলে, নদী পাড়ি দিতে গেলে নৌকার প্রয়োজন হয় কি হয় না, বলেছে গোর গোবিন্দ মুসলমান, মুসলমানের ইমান আর মুসলমানদেরকে কেমন সাহায্য করে নেক আমলের বদলতে, আর নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল হইছে আমলে সোয়ালেহ, নেক কাজের ভিতরে সবচেয়ে বড় আমল হইছে নামাজ। ওই নামাজের বদলতে আল্লাহ তাআলা কেমন ভাবে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা বিজয় দান করছে। আসুন হযরত এসে গেছেন, আমি সংক্ষিপ্তভাবে বলে শেষ করি যে হযরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিছেন, প্রস্তুতি যখন নিলেন, যখন গোর গোবিন্দর কানের মধ্যে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই যাওয়ার জন্য প্রস্তুতি নিছেন, আসতেছেন গোর গোবিন্দর রাজপ্রসাদ ধ্বংস করার জন্য, ধুলিশাত করার জন্য, এই খবর পাওয়ার পরে সমস্ত নৌকা, সমস্ত ট্রলার, স্টিমার সব কিছু বন্ধ করে দিছে, এখন নদী পার হওয়া শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইর জন্য সম্ভব না অসম্ভব? সবাই বলেন না সম্ভব না অসম্ভব? অসম্ভব হয়ে পড়েছে। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই কোনো কিছু করলেন না, কোনো কিছু তালাশ করলেন না, সাথে সাথে উনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজের মশলা বিছাইয়া যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, আল্লাহ তাআলা ওই নামাজের মশলা সহ আল্লাহ তাআলা সোয়ারি বানাইয়া বাতাসের সাহায্যে নদী পার করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, ওই আল্লাহ এখন আছে কিনা নাই? তাহলে আপনি আমার ইমান আনতে হবে আল্লাহর উপর, বিশ্বাস করতে হবে আল্লাহর উপর, সব কিছু করনেওয়ালা, সব কিছু দেওয়ানেওয়ালা, সব কিছু নেওয়ানেওয়ালা, এটার একদিন বিশ্বাস আপনি আমার অন্তরে রাখতে হবে। দুই নম্বর কাজ হয়েছে আমলে সোয়ালেহ নেক কাজ। নেক কাজ কি? নেক কাজের মধ্যে নেক কাজ হয়েছে আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধানগুলো মানা, যা নিষেধ করছে তা সারা মানার ভিতরে সবচেয়ে বড় আমল হইছে নামাজ। যে বান্দা নামাজ পড়বে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা করে, আল্লাহ তাআলা ওই বিপদের সম্মুখীন থেকে আল্লাহ তাআলা মুক্ত দান করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার উপর একিন বিশ্বাস রেখে আমাদের পূর্ণাঙ্গ জীবনের ভিতরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় বিধান, সবচেয়ে বড় হুকুম পাঁচত্ব নামাজ আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো আদায় করার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।